নমস্কার বন্ধুরা আরিয়ান টেকনিক্যাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আমি এখন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের নিজস্ব ওয়েবসাইটে আছি ভারতীয় কৃষি উন্নয়ন দপ্তরের তরফ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমাদের নতুন জব ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে টোটাল ছশো চল্লিশ প্লাস তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হবে অ্যাপ্লিকেশান তোমরা কিভাবে করবে কত টাকা বেতন দেওয়া হবে কারা অ্যাপ্লিকেশান করতে পারবে বিস্তারিত তথ্য তোমার তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের তরফ থেকে যে শর্ট নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে সেই শর্ট নোটিফিকেশান নিয়ে আমি ফুল ডিটেলস আলোচনা করব এবং ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী টেকনিক্যাল রিলেটেড নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের যে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে তারই শর্ট নোটিস এই নোটিশটি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে পাবলিশড হয়েছে যেখানে পোস্ট নেম দেওয়া আছে টেকনিশিয়ান টি ওয়ান নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে ছশো একচল্লিশটি ক্যাটাগরি ক্লাসিফিকেশান এখানে দেওয়া আছে জেনারেলদের জন্য দুশো ছিয়াশিটি ভ্যাকেন্সি রয়েছে ও জন্য একশো তেত্রিশটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য একষট্টি এসসি ক্যান্ডিডেটদের জন্য নাইনটি থ্রি তিরানব্বইটি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য আটষট্টি এই সবে মিলিয়ে টোটাল ছশো একচল্লিশটি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এখানে এজ লিমিট দেওয়া আছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে মেট্রিকুলেশান অর একুইভ্যালেন্ট এবং তোমাদের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা তারপর দেখো এখানে নিচে দেওয়া আছে যে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি ইজ টেন্টেটিভ অ্যান্ড লাইকলি টু ইনক্রিজ অর ডিক্রিজ অর্থাৎ তোমাদের যে ছশো একচল্লিশটি ভ্যাকেন্সি বেরিয়েছে এটি বাড়তেও পারে এবং কমতেও পারে তো এটা টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি দেওয়া আছে ছশো একচল্লিশটি তারপর এজ রিল্যাক্সেশান অ্যাপ্লিকেবাল অ্যাজ পার রুলস তো তোমাদের যে রুলস রয়েছে এসসি এস টি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছর ও সি ক্যান্ডিডেটদের জন্য তিন বছর এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য দশ বছরের বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে তারপর এখানে বলা আছে রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ফ্রম এইটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশান ইজ টেন্থ জানুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ তোমাদের ডিসেম্বরের আঠারো তারিখ থেকে অর্থাৎ আজ সতেরো তারিখ তো কাল থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে এবং তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া আছে দশই জানুয়ারি দু হাজার তারপর এখানে বলা আছে যে ফর মোর ডিটেলস ইনক্লুডিং ই দ্য ডিটেলড ভ্যাকেন্সি নোটিস অ্যাপ্লিকেশান ফ্রম অ্যান্ড আদার আপডেটস প্লিজ ভিজিট রিক্রুটমেন্ট শিল ট্যাব অন ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট আই এ আর আই ডট আর ইএস ডট ইন অর্থাৎ তোমরা ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট আই ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে তো এখানে ফুল ডিটেলসে বলা হয়েছে যে আঠেরোই ডিসেম্বর অর্থাৎ কাল থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে এবং জানুয়ারির দশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছশো একচল্লিশটি সেটি কমতেও পারে এবং বাড়তেও পারে এবং তোমাদের প্রতি মাসে একুশ হাজার সাতশো টাকা পেমেন্ট দেওয়া হবে এবং তোমরা যে অনলাইনে আবেদন করবে তার জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না কারণ এখানে কোনো পেমেন্টের কথা উল্লেখ নেই আশা রাখছি তোমাদের ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না তোমাদের অ্যাপ্লাই লিঙ্কটি আমি কালকে নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সে লিঙ্কটিতে ক্লিক করার পর তোমরা আবেদন করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ